সময় তো আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স আজকে আমি একদম শর্ট একদম অল্প সময়ে একটি বিজনেস আইডিয়া দেব যে বিজনেস আইডিয়াটা আপনার দুইশো বছরও রাজত্ব করবে একটা না দুইশো বছরের অধিক চলবে কখনোই এই ব্যবসাটা থেমে থাকবে না এবং এই ব্যবসায় লসের একদম ওয়ান পারসেন্টও লসের আশঙ্কা নেই বিওয়ার্স আমি সবসময় বলে থাকি অন্য বস্ত্র চিকিৎসা এবং শিক্ষা এই চারটা নিয়ে ব্যবসা করলে আপনি কখনোই লস হবেন না বরং লাভবান হবেন তো আজকে আমি যে আইডিয়াটা দেব সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের ব্যবসা অর্থাৎ রেস্টুরেন্টের ব্যবসায় আপনি খেয়াল করে দেখবেন যারা একদম ছোটো পরিসারে শুধুমাত্র সিঙ্গার সমাচার বিক্রি করে তাদের ব্যবসা কিন্তু একদম খুবই খুবই সুইটেবল ব্যবসা হচ্ছে এবং প্রচুর পরিমাণে তারা লাভ করতে পারতেছে দেখবেন ভার্সিটির ক্যাম্পাসে অথবা ভার্সিটির সামনে কলেজের সামনে স্কুলের সামনে যারা ছোট পরিসারেও এই খাবারের ব্যবসা করতেছে রেস্টুরেন্টের ব্যবসাটা করতেছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে লাভ হচ্ছে অনেকেই রয়েছে যারা অনেক টাকা ইনভেস্ট করে বড় ধরনের রেস্টুরেন্ট দেয় তাদের তো ইনকাম রয়েছে তারপরেও যারা ছোট আকারে ছোট পরিসারে মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরেও যা রেস্টুরেন্টের ব্যবসা করতেছে তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে লাভ হচ্ছে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা ছোটো পরিসরে একটি রেস্টুরেন্টের ব্যবসা নিতে পারেন বিওয়ার্স রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু অনেক প্রকার হয়ে থাকে তবে আমি সাজেস্ট করব প্রথম অবস্থায় আপনি ফাস্ট ফুডের ব্যবসা শুরু করতে পারেন তবে ফুডের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি ছোটো পরিসরে নিলেই প্রথম অবস্থায় হয়ে যাবে ছোটো পরিষায় নেবেন এবং ডেকোরেশনটা করবেন খুব সুন্দর করে একটু অ্যাট্রাক্টিভ ডেকোরেশন করবেন তাহলে কিন্তু সবাই আপনার দোকানের প্রতি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি একটু আকর্ষিত হবে তাই আপনি ছোট পরিসরে একটা পাসপোর্টের দোকান দিয়ে আপনি প্রথমে স্টার্ট করতে পারেন তো ভিউয়ার্স আমার এই ব্যবসা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনি এই ব্যবসা করা পূর্বে একটু রিচার্জ করবেন এবং এই ব্যবসা সম্পর্কে তুই জেনে তারপরে ব্যবসা শুরু করবেন ভিওয়ার্স ছোটো হলেও কিন্তু এই ব্যবসায় প্রচুর লাভ আমার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার আইডিয়াটা আমার এই আইডিয়াটা নিয়ে একটু রিচার্জ করবেন আশা করি সুন্দর একটি ফলাফল পাবেন বিবাস আজকের মতো এখানেই নিচ্ছি পাওয়া থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ